আরে বাপ রে, কি দারুণ এক্সপি পাম্প বানিয়েছি আমি। লাস্ট এপিসোড ওয়ান বকেতে একটা শুয়োর অ্যাটাক করে নেদার থেকে, ভাই লিটারালি আমাকে মেরে দিল ওয়ান হিটেতে। তারপর আমার ভিলেজারদের মারলো, ও সেট। তারপর আমি ঠিক করি যে আমার ওয়ান ব্লকে সিকিউরিটি বাড়ানো দরকার। তার জন্য আমার কুকুর লাগবে, একটা কুকুর আছে, তার পার্টনার দরকার। তো পার্টনারটা আমার দড়ি দিয়ে ঝুলছে অনেক এপিসোড ধরে, তো ওকে আজকে আমরা সেভ করব। তো সবার প্রথম আমি ওয়াটার বাকেট দিয়ে নিচে নামলাম, অ্যান্ড এখানে এসে আমি একটা প্ল্যাটফর্ম বানানোর চেষ্টা করছি যেটা দিয়ে আমি ওই কুকুরের দিকে এগিয়ে যাব আর ওখানে গিয়ে ওকে সেভ করব। তো এখানে আমি একটা ব্লক প্লেস করি, তারপর এখানে একটা প্ল্যাটফর্ম বানাতে হবে। তো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, লেটস গো। কোনো রিস্ক নেওয়া যাবে না, আরো একটু বড় প্ল্যাটফর্ম বানাতে হবে। বাই চান্স যদি কুকুরটা নিচে পড়ে যায় তাহলে মরে যাবে শিওর। ও শিট, জলটা জলটা আমি কি ধরতে পারবো? প্লিজ জলটা ধরে নি। ও গড, আরে যাই হোক গাইস, তো আমার কাছে এখন বোন আমি নিয়ে নিয়েছি। তো একে সবার প্রথমে আমি টেম করব। ওকে, একে এবার নিয়ে যাব উপরেতে, অ্যান্ড হোপফুলি এ নিচে পড়বে না। কুকুরটা আসছে কি? প্লিজ প্লিজ, ওকে কুকুরটা চলে এসছে। দিস ইজ গুড, এবার আমার ডগ আর্মি তৈরি হবে গাইস, লেটস গো। এবার গাইস আমার দেখো অনেক গাছ আছে, গাছগুলোকে কাটতে হবে, কারণ আমরা এবার করতে চলেছি সবচেয়ে বড় বিল্ড। তোমরা হয়তো ভাবছো যে আমি কি বিল বানাবো যার জন্য এত গাছ কাটলাম। গাইস আমরা বানাতে চলেছি মব এক্সপি ফার্ম। ইয়েস গাইস, যার জন্য সবাই ওয়েট করেছিল, ভাইয়া তুমি বানাও তুমি বানাও, অনেক কমেন্ট পেয়েছি। সো গাইস আজকে আমরা ওটা ফাইনালি বানাবো, যার জন্য প্ল্যাটফর্ম আমি আগে থেকে ঠিক করে রেখে দিয়েছি। যেহেতু আমাদের ডাবল কবলস্টোন জেনারেটর এই সাইডে আছে, তো ফার্মটাও আমরা এই সাইডে বানাবো, কারণ যদি আমি এই মাইনিং করতে থাকি কবলস্টোনের জন্য তো অটোমেটিক ফার্মটা কাজ করতে থাকবে, তো ওটা ভালো হবে। সো লেটস গো গাইস, সবার প্রথম এই কাঠগুলোকে আমি প্ল্যাঙ্কেতে চেঞ্জ করে নেবো। ওকে, এবার আমি একটা প্ল্যাটফর্ম বানাবো, সোজা প্ল্যাটফর্ম যেটা এতটা দূরে হবে। ওকে, এবার আমি গাইস একটা গোল জায়গা বানাবো। গোল জায়গা কেন বানাবো তোমাদের বলছি, গোল জায়গাটার মাঝখানে থাকবে আমাদের ফার্মটা, অ্যান্ড যেটার মেজারমেন্ট 25x25 হবে আর যেটা দেখতে প্রায় এরকম লাগবে। এবার এই জায়গাটাকে ব্লক দিয়ে প্লেস করতে হবে। তো আমি ঠিক করেছিলাম যে ওক দিয়ে বানাবো, কিন্তু মনে হলো যে না এটা তো প্রায় একই রকম লাগবে, তাই আমি ঠিক করলাম যে বার্চ দিয়ে এটাকে ঢেকে দেবো। অ্যান্ড দেখো গাইস কেমন লাগছে, ওকটা কেমন আউটলাইনের মতন কাজ করছে না, দেখো গাইস। তো এটা দিয়ে আমি পুরো ঢাকবো বার্চ দিয়ে। সো লেটস গো, কাঠ এত ব্যবহার করছি কিন্তু আমার কাঠ শেষ হয়ে যাবে এই ভেবে আমি গাইস আরও কিছু গাছ লাগিয়ে নিলাম এখানে। তো এখানে ওকগুলো লাগিয়ে নেবো, এখানে চারটে ওক লাগিয়ে দিই একসাথে। আমরা এখন ভিডিওর মেইন পার্টে চলে এসেছি। তো গাইস যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস সাবস্ক্রাইব করে নাও, লেটস গো, অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও। আমার কাছে 37টা আয়রন আছে, তো এই আয়রনগুলোকে নেব, কিছু চেস্ট বানাবো আর সেখান থেকে আমি হপার বানাবো। চারটে হপার হয়ে যাবে। এবার আমি কিছু চেস্ট বানাবো এক্সট্রা, যেটা স্টোরেজ হবে আমার বেসিক্যালি। এবার আমাকে কিছু ট্র্যাপডোর বানাতে হবে। তো আমি ঠিক করেছি ওকের ট্র্যাপডোর না বানিয়ে বার্চের ট্র্যাপডোর বানাবো, তো যার জন্য আমার বার্চের লগ লাগবে। আর আমি এখানে কোথায় চেস্টটা রেখেছিলাম আমি ভুলে যাচ্ছি। ওকে, এখানে আছে 52টা বার্চের লগ। তো আমি কিছু ট্র্যাপডোর বানিয়ে নেবো, এক্সট্রাকে হয়ে যাবে আই গেস। দুটো জলের বালতি লাগবে। তো আমার কাছে এখানে একটা স্যালমন মাছের জলের বালতি আছে, তো এটাকে আমি মাছটাকে ছেড়ে দেবো জলেতে আর জলটা নিয়ে নেবো। লেটস গো গাইস। এবার গাইস আমাকে দেখো, এটা হচ্ছে আমার সেন্টার ব্লক আমার এই যে গোল জায়গাটার। তো আমি এখানে সবার প্রথমে চেস্ট লাগাবো, চেস্ট লাগিয়ে এর ওপরে হপার দেবো, চারটে হপার। এখানে একটা বসে লাগাতে হবে, তো বসলাম একটা দুটো, আর আমার কাছে যে কটা আয়রন আছে এই কটাই শেষ আয়রন। এরপরে কবে আয়রন পাবো আমি জানি না, খুব ভেবেচিন্তে ইউজ করতে হবে। 17টা আয়রন মাত্র, ও ভাই ও ভাই। ওকে গাইস, এবার সবার থেকে মেন কাজ সেটা হচ্ছে কবল স্টোন তৈরি করা। তো আমার ডাবল কবল স্টোনের জালবা এবার দেখানো শুরু করতে হবে, যার জন্য আমি অনেক পিকঅ্যাক্স বানিয়ে নিয়েছি। এইবার এই কটাতে আমার মনে হয় হয়ে যাবে অনেক কবল স্টোন। লেটস গো, ডাবল কবল স্টোন, আপনার জালবা দেখাও। Oh,
months later. Guys, সন্ধে বেলা করে আমি কাজ করি না। ও শিট, আমার ভিলেজারদের উপর অ্যাটাক হয়ে গেছে। মারো ভাই, এদেরকে মারো। লেটস গো ভাই, মরে যা ভাই। ওকে 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 ওকে, যখন তখন স্লাইম চলে আসে, এটা কিন্তু খুব খারাপ। ও না 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 না, ও শিট, আমার ব্যাংকটা মরে গেল। আরে A few inches later. অনেক কষ্ট, অনেক পিকঅ্যাক্স ভাঙার পর গাইজ মোটামুটি আমি 17টা কবল স্টোনের এই স্ট্যাক জোগাড় করেছি। সো লেটস গো গাইজ, এবার আমার কাছে দেখো কিছু ফার্নেসে আমি কিছু কবল স্টোন দিয়েছিলাম স্মুথ স্টোন বানানোর জন্য। তো আমি এই কটাকে নেব অ্যান্ড এখান থেকে আমি স্ল্যাব বানিয়ে নেবো। এবার আমরা গাইজ আউটলাইন বানাবো। তো সবার প্রথমে দেখো আউটলাইনটা প্রায় এরকম হবে। এই হপার চেস্ট লাগানোর পর আমি দেখো স্ল্যাবটা উপরে লাগিয়ে দিয়েছি চারটে। লেটস গো গাইজ, এবার একটা ছোট্ট মতন প্ল্যাটফর্ম বানিয়ে নেবো যাতে আমি উপরে যেতে পারি। এবার আমাদের উপরে বিল্ড করতে হবে। তো যার জন্য দেখো গাইজ, তো আমরা যদি এটাকে ওয়ান ধরি, তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু। তো টোয়েন্টি টু ব্লক আমাদের ওপরে আসতে হবে। এবার দেখো নিচে যাওয়ার জন্য আমি প্রথমে এখানে একটা ওয়াটার সোর্স লাগিয়ে দেবো যাতে আমি নিচে পড়ে গেলেও মরি না। সো লেটস গো গাইজ, আমরা এভাবে যাওয়া আসা করবো। ও ওকে, আরে ও ভাই, কেউ দেখেনি, আমি তো জাস্ট এখানে একটু টেস্ট করছিলাম গাইজ, মানে বাঁচি কি না। কিন্তু আমি জলটা নিচে আসার আগে আমি পড়ে গেলাম। ওকে, আমাকে এখানে জোগাড় করে নিতে হবে ভাই সাহ, কিছু হারিয়ে যায়নি তো। আমার আয়রন ছিল এখানে। ওকে, আয়রনটা আমি পেয়ে গেছি 17টা, আর বাকি জিনিসগুলো তো হোপফুলি চেস্টেতে চলে আসবে। দেখি চেস্টে আসছে কি না। ওকে হ্যাঁ, এবার আমরা পুরোটা বিল্ড করবো একদম ওই 22টা ব্লক অবধি সব কিছু। সো লেটস গো গাইজ, লেটস কমপ্লিট দিস। এবার চারটে কর্নার থেকে আমাদের গাইস 8টা ব্লক যেতে হবে। তো এটা 1 2 3 4 5 6 7 অ্যান্ড এই 8, 8 নম্বর লাগিয়ে দিলাম। সেম চিজ এইখানটাও করতে হবে, আর আমাদের যে তিনটে কর্নার এখনও পড়ে আছে তো এই দিকেও আমাকে করতে হবে। তো লেটস গো গাইস, 1 2 3 4 5 6 7 8 সেম ওপাশেও হবে। ওকে, তো দেখো গাইস মোটামুটি আমাদের জিনিসটা এরকম দেখতে লাগবে। অ্যান্ড আমরা উপরে আসলাম। ও ও হ্যাঁ, আমি আবার পড়ে গেলাম কেন। ওকে, আবার সব পিক আপ করে নিই। ওকে গাইজ, এবার দেখো আমাদের এই জায়গাটাকে পুরো ফিল আপ করতে হবে। তো দেখো যে এই যে একটা এক্সট্রা ব্লকগুলো ছিল কর্নারেতে, তো এইখান থেকে আমাদের এটাকে পুরো কভার করে দিতে হবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সেম চিজ পুরোটাকে করে দিতে হবে। ওকে, এবার দেখো গাইজ, যদি আমি ওয়াটারটা দিই, তো ওয়াটারটা আমাদের একদম এজেতে এসে থেমে যাচ্ছে। তো এটাই আমাদের প্ল্যান ছিল, যখন কোনো মব পড়বে তো ও যেন সাঁতার কেটে এ নিচে এ পাশে চলে আসতে পারে। তো এটাকে আমি কভার করে দিই 2 ব্লক করে। ওকে ওকে ওকে, এটা 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 এটা। এবার গাইজ আমাদের কাজ করতে হবে কি, এক সেকেন্ড, আমার ওয়াটার লাগবে। জলটা দিয়ে এখানে জলটা প্লেস করতে হবে। তো আমি এখান থেকে ঝাঁপ দিই নিচে। ওকে লেটস গো, বালতি আমি জলেতে ভর্তি করে নিলাম। এবার আমাকে যেতে হবে। ও ভাই, ও না না, এই কোথা থেকে আসলো, কোথা থেকে স্পন হলো ভাই সাহ, প্লিজ ফাটিস না, আমার চেস্ট আছে এখানে, প্লিজ না। ওকে, মেরে দিলাম ভাই। ওকে গুড, ক্রিপার থেকে আমার সত্যি খুব ভয় লাগে। এবার আমি ওপরে যাব। এবার গাইজ দেখো যে প্ল্যাটফর্মটা বানাতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, এই যে জায়গাটা আছে পুরো একদম চারকোনা বানিয়ে দিতে হবে। সো এটাকে জলদি জলদি আমি ফিল আপ করি। প্ল্যাটফর্ম আমাদের তৈরি হয়ে গেছে। এবার হবে মেন পার্ট, যেটা হবে আমাদের ধারের দিকে। ধার থেকে আমাদের একটা আউটলাইন টানতে হবে, যেটা হবে 2 ব্লকের। ওকে, এখানে একটা ব্লক দিয়ে দিলাম, এখানে আর একটা অ্যান্ড আর একটা, এরকম করে আমাদের আউটলাইনের পর আমাকে সবার প্রথমে টর্চেস লাগাতে হবে, না হলে কেস আছে ভাই। ওকে, এ পাশে জাম্প করি, এখানে একটা, এখানে জাম্প, এখানে একটা, এখানে জাম্প, এখানে একটা। ওকে লেটস গো, স্টার্টিংয়ে আমি অনেক বার্চের ট্র্যাপডোর বানিয়েছিলাম। তো আমাদের এবার বার্চের ট্র্যাপডোরগুলোকে লাগাতে হবে। কেন লাগাচ্ছি এটা সায়েন্স কে আমাকে বলতে হবে, কমেন্টে তোমরা জানাও। অ্যান্ড লেটস গো গাইজ, এটাকে ঝটো ঝটো আমরা কমপ্লিট করি। 2 সাইডেই লাগাতে হবে এটা। আমার কাছে ওয়াটার বাকেট আছে, তো এই কর্নারগুলো তো আমি দিয়ে দেবো। অ্যান্ড এরা আশা করি একদম শেষ পর্যন্ত চলে আসবে। সো লেটস গো,
ওকে, এটা তো আসছে না, কেন আসছে না? ওকে, ও গাইস, আমি লিটারালি আয়রন ফার্মের সাথে এটা একটু গুলিয়ে ফেলেছিলাম, তো এখানে জলের কিছু দরকার নেই। রাত্রে ঘুমানো যাওয়ার সময় একটা ক্রিপার ফেটেছিল, আমি লাফিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, বাট হ্যাঁ বেঁচে গিয়েছিলাম। সো লেটস গো গাইস, এবার দিনের বেলা আমি সবার প্রথমে টর্চগুলোকে নিয়ে নেবো, কারণ একেবারে আমি নিচের কাজ কমপ্লিট করে দিচ্ছি, তো আমাকে এবার ওপরে যেতে হবে। ওপরে গিয়ে একটা প্ল্যাটফর্ম বানাবো, এটা খুব ভেঙে দিই আমি। ওকে, এবার এটাকে আমি কমপ্লিটলি পুরো ভর্তি করে দেবো, একদম পুরো কমপ্লিট ভর্তি। প্রায় এটা কমপ্লিট হয়ে এসছে, আর 25 স্ট্যাক কবল স্টোনের মধ্যে আমার মাত্র এই কটা কবল স্টোন বেঁচে আছে জাস্ট, তো এটাকে আমি এটাকে কমপ্লিট করে নেবো। ওকে, আর এইটুকুনি পার্ট বাকি, এটাকেও দিয়ে দিই। 1 2 3 4, 1 2 3 4, অ্যান্ড লেটস গো, কমপ্লিট হয়ে গেল। এবার এখানে আমি টর্চেসগুলোকে প্লেস করে দিই ফটাফট, অনেক টর্চেস দিতে হবে যাতে ওপরে কোনো মব স্পন না হয়। লেটস গো, একদম ভর্তি এক্সপি ফার্ম আমাদের তৈরি গাইস, লেটস গো। অ্যান্ড এটা কি? এই হ্যালো, এই মরে যাচ্ছে কেন? ওকে, আমি কি 1 ব্লক বেশি করে ফেললাম? ওকে, আমাকে একটু গাইস গুগল করে আসতে দাও। হ্যাঁ গাইস, তো 1 ব্লক আমাদের বেশি হয়ে গেছে, তো আমি সব কিছু আবার নিচে থেকে ভেঙে নিয়ে তো 1 ব্লক করে ওপরে শিফট করে দেবো, তো যার জন্য কবল স্টোন দিয়ে আমি উপরের জায়গাটাকে আটকে দিয়েছি, এবার কেউ আসতে পারবে না। সো লেটস গো গাইস, এবার আমি এটাকে হপারটা লাগিয়ে নিলাম, আমার যে স্ল্যাব আছে সেগুলো লাগিয়ে দিলাম, অ্যান্ড বাউন্ডারিটা দিয়ে দিলাম। আশা করি এবার এটা ঠিক হয়ে যাবে, ভগবান প্লিজ। ওকে, ক্রিপার এসছে ভাই, ক্রিপার কেন, অন্য কিছু মব আসতে পারছে না। ওকে, 1 হিট হচ্ছে, ও 1 হিট ভাই, পুরো পারফেক্ট 1 হিট, লেটস গো, 1 হিট, অ্যান্ড এটা 1 হিট, 1 হিট, ও ভাই গুড। ওকে, এটা কাজ করে গেছে, আমাদের এপিক এক্সপি ফার্ম পুরো তৈরি, লেটস গো গাইস। এবার একটু আমি ডেকোরেট করবো এই জায়গাটাকে, নাহলে মনটা কেমন পুষাচ্ছে না। লেটস গো গাইস, একটু টাইম পর আমি স্ল্যাবগুলোকে লাগিয়ে দিলাম, অ্যান্ড আমার স্ল্যাব শেষ হয়ে গেছে, আনফর্চুনেটলি কিছু করার নেই। সো লেটস গো, এবার আমি একটু চেক করে নিই, ঠিক হচ্ছে তো ভাই? আমার খুব মজা আসছে এবার তো ভাই, বিল্ড মানে এবার খুব খতরনাক হবে, লেটস গো ভাই সাহাব। আমার দেখি চেস্টে, ওকে এটাতে কম আসছে, অ্যান্ড এটাতে, ওকে আসছে, আসতে দাও, আসতে দাও বয়েজ, লেটস গো। সো গাইজ, ইয়া আমাদের এপিক ব্যাপক খতরনাক এক্সপি ফার্ম তৈরি হয়ে গেছে, অ্যান্ড এটা তো জাস্ট শুরু, এরপরে তো আমরা আরও কিছু বানাবো। কিন্তু ডেঞ্জার জিনিসটা যায়নি, সেটা হচ্ছে নেদার, নেদার ফেজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট ফেজ, আর আমরা নেদার ফেজেতেই আছি, এটাকে স্কিপ করা আমাদের সবার থেকে মূল কাজ, তো এটা আমরা স্কিপ করব নেক্সট এপিসোডে। অ্যান্ড আশা করি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে, তো সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। লেটস গো গাইস, মিলতে হয় নেক্সট এপিসোডে। एक जाए भले वो बदन हो जुदा, मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा, मेरी सुबह हो तुम ही और तुम ही शाम, तुम दर्द हो।